বন্ধুরা যারা সমুদ্র শাসন করবে তারাই বিশ্ব শাসন করবে সেই সূত্র ধরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা সমগ্র বিশ্বের সমুদ্র সমুদ্রপথগুলো শাসন করার উদ্দেশ্যে অপ্রতিরোধ নৌশক্তি গড়ে তোলে আজ তারা সারা বিশ্ব শাসন করছে বন্ধুরা বুঝতেই পারছেন যদি কোনো দেশের জলপথগুলো সমুদ্র ব্যারিকেটের মাধ্যমে বন্ধ করে দেয়া যায় তাহলে তার যুদ্ধ যুদ্ধজাহাজ থেকে শুরু করে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ হয়ে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং খুব অল্প সময়ের মধ্যেও যুদ্ধ তার পরাজয় নিশ্চিত আর এই নৌবাহিনীর শক্তিমত্তার তুলনামূলক বিচারে মায়ানমারের চেয়ে যোজন এগিয়ে আছে আমাদের নৌবাহিনী আপনারা জেনে থাকবেন বাংলাদেশ নৌবাহিনী বর্তমানে ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে ফোরসেস গোল দুই হাজার তিরিশের মধ্যে বাংলাদেশ নৌবাহিনী হয়ে উঠবে বিশ্বের সমীয় জাগানো এক নৌবাহিনী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকার নৌপথের সামুদ্রিক নিরাপত্তা বিধানে পুরোপুরি সক্ষম হবে আমাদের নৌবাহিনী বন্ধুরা এটা অনস্বীকার্য আমাদের অন্য দুই বাহিনীর তুলনায় নৌবাহিনী তার আধুনিকায়নে অনেক এগিয়ে গেছে এবং ইতিমধ্যে নৌবাহিনী পার্শ্ববর্তী বানর নেভি থেকে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে বন্ধুরা এখন জানব মায়ানমারের নৌবাহিনী এবং আমাদের নৌবাহিনীর তুলনামূলক বিবরণ আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটুও না টেনে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে রিমাইন্ডার পৌঁছে যাবে বন্ধুরা চলুন শুরু করা যাক প্রথমেই আপনাদের সামনে নিয়ে আসছি মায়ানমার নেভির বর্ণনা মায়ানমার নেভি মায়ানমারের অন্তর্গত আর্ম ফোর্সেস বাহিনীর একটি অংশ এই বাহিনীর পার্সোনাল সংখ্যা উনিশ হাজার কমান্ডার ইন চিফ অ্যাডমিরাল টিন অং সান মোট জাহাজের সংখ্যা একশো পঁচিশটি হেডকোয়ার্টার নাইপিদো ফ্রিগেট পাঁচটি করভেট তিনটি ফার্স্ট অ্যাটাক ক্রাফ্ট মিসাইল সজ্জিত বারোটি ফার্স্ট অ্যাটাক্ট গান পনেরোটি মাইন সুইপার দুইটি আনম্যান্ড সারফেস ভ্যাসেল দুইটি ল্যান্ডিং প্ল্যাটফর্ম একটি ল্যান্ডিং ক্রাফ্ট দুইটি অফসর প্যাট্রেল ভেসেল তিনটি কোস্টাল প্যাট্রোল ভেসেল ছত্রিশটি রেবার প্যাট্রোল ভেসেল তেতাল্লিশটি অকজলারি শিপ বাইশটি বন্ধুরা বাস্তবিক পক্ষে মায়ানমার নেবি একটি কোস্টাল ডিফেন্স ফোর্স এর যুদ্ধ জাহাজগুলো গভীর সমুদ্রে যুদ্ধ করতে সক্ষম নয় এটি উপকূলের কাছাকাছি যুদ্ধে করতে সক্ষম একটি নৌবাহিনী যা এর কারণ হলো এই বাহিনীর জাহাজগুলো সি টেস্ট তিন চারের বেশি সহ্য করতে সক্ষম নয় অর্থাৎ গভীর সমুদ্রে যুদ্ধ করতে গেলে সমুদ্রের ঢেউই জাহাজগুলোকে সলিল সমাধি করে দেওয়ার জন্য যথেষ্ট এদের সর্বাধুনিক যুদ্ধজাহাজ চিত্তা এর থেকে আমাদের করবেটগুলো বেশি পাওয়ারফুল বন্ধুরা এবার আসি আমাদের নৌবাহিনীর বর্ণনায় আশা করি যে ছেড়ে যাবেন না আরও অনেক কিছু জানার জন্য শেষ পর্যন্ত দেখবেন এবং শেষে জানতে পারবেন এর তুলনামূলক বিবরণ স্পষ্টভাবে কোন বাহিনী এগিয়ে আছে এটি বাংলাদেশ আর্ম অধীনে একটি বাহিনী পার্সোনাল বা সদস্য সংখ্যা একুশ হাজার জন বিভিন্ন ধরনের একশো বারোটি শিপ রয়েছে এবং চারটি এয়ারক্রাফট নিয়ে বাংলাদেশ নৌবাহিনী গঠিত হেডকোয়ার্টার বনানী ঢাকা শিপ অফ নেভাল স্টাফ অ্যাডমেরাল শাহিন ইকবাল সাবমেরিন দুইটি টাইপ জিরো থ্রি ফাইভ মিং ক্লাস ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন মায়ানমারের কোনো সাবমেরিন নেই এই সাবমেরিন পানির নিচে চোদ্দ কিলোমিটার দূরেই মায়ানমারের জাহাজগুলোকে ভাঙাড়িতে পরিণত করতে পারবে এখানে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী ফ্রিগেট আটটি মিসাইল বাই ফ্রি রয়েছে বাংলাদেশের বহরে এবং আরও চারটি জিরো ফাইভ থ্রি এইচ থ্রি অত্যাধুনিক প্রযুক্তির মিসাইল বাই ফ্রিগেট অর্ডার দেওয়া হয়েছে যেগুলো দুই হাজার বাইশ সালের মধ্যে বাংলাদেশের নৌবাহিনীতে যুক্ত হবে তখন বাংলাদেশের ফায়ার ফায়ার বেড়ে যাবে দ্বিগুণেরও বেশি আমাদের ফ্রিগেট ট্যাকটিক্যাল ডেটা লিঙ্ক সমৃদ্ধ মিসাইল ভাই ফ্রিগেট এই ডেটা লিঙ্কের কারণে আমাদের ফ্রি মিসাইল তার সর্বোচ্চ পাল্লার অর্থাৎ একশো আশি কিলোমিটার দূরত্ব আঘাত আনতে সক্ষম যেখানে মায়ানমারের ফ্রিগেটগুলোর মিসাইল মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ অর্থাৎ তাদের সর্বাধুনিক প্রযুক্তির ডেটালিম সমৃদ্ধ জাহাজ নেই বন্ধুরা বুঝতেই পারছেন এখানেও প্রযুক্তিগত দিক দিয়ে আমরা অনেক এগিয়ে আছি সর্বাধুনিক গাইডেড মিসাইল করবেট আছে আমাদের ছয়টি সবগুলো স্টিল কনফিগারেশনের বন্ধুরা আমাদের করবেটগুলোর ফায়ার পর এমন যার সক্ষমতা অন্য দেশের ফ্রিগেটের চেয়েও বেশি অর্থাৎ একে লাইট ফ্রিগেট বললেও ভুল হবে না লার্জ পেট্রোল এয়ারক্রাফ্ট আছে পাঁচটি এগুলো সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং এগুলো সি সেভেন ফোর জাহাজ বিধ্বংসী মিসাইল বহন করে অফশোর পেট্রোল ভেসেল আছে বারোটি এগুলো নিজের ড্রাইডোকে সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি করা যা সি সেভেন ফোর মিসাইল বাহী সি সেভেন ফোর ফার্স্ট অ্যাটাক ক্রাফট আছে চারটি ফাস্ট্যাট্যাক ক্রাফ্ট অ্যান্টি সাবমেরিন ফায়ারের জন্য আছে চারটি অর্থাৎ এগুলো পানি খেয়ে থাকা সাবমেরিন বেছে বেছে ধ্বংস করবে ফার্স্ট এটা ক্রাফ্ট গান আছে পাঁচটি মাইন সুইপার আছে পাঁচটি সার্বিয়ার শিপ দুইটি অস্তাধুনিক প্রযুক্তি সম্পন্ন ট্যাঙ্কার দুইটি ট্রেনিং শিপ একটি অ্যাম্পেবিয়াস ফেয়ার পনেরোটি ফ্লোটিং ডক একটি বিভিন্ন ধরনের অগজলারি শিপ আছে এগারোটি বন্ধুরা বাংলাদেশ নৌবাহিনীর অ্যাভিয়েশন ফ্লিটে বর্তমানে চারটি এয়ারক্রাফট রয়েছে এর মধ্যে দুইটি অগাস্টা ওয়েস্টল্যান্ড ওয়ান ইউটিলিটি হেলিকপ্টার এবং আছে অ্যান্টিসাবমেরিনারের জন্য এডব্লিউ ওয়ান ফাইভ নাইন ওয়াইল্ড ক্যাট আরও দুইটি এ ডবলিউ ওয়ান সাবমেরিন কিলার হেলিকপ্টার ওয়ার্ডারে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর বহরে আছে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন জার্মানির তৈরি ডরিয়ার ডু টু টু ম্যারিটাইম পেট্রোল এয়ারক্রাফট এই ধরনের আরও দুটি অত্যাধুনিক প্রযুক্তির ডরনিয়ার ডু টু টু এইট এনজি ম্যারিটাইম পেট্রোল এয়ারক্রাফট অর্ডারে রয়েছে অতি সত্তর এগুলো বাংলাদেশ নৌবাহিনীর ফিলিজে যুক্ত হবে বন্ধুরা সামগ্রিক বিচারে এটা বলা যায় যে বাংলাদেশ নৌবাহিনী মায়ানমার নৌবাহিনীর চেয়ে প্রযুক্তিগত দিক দিয়ে জাহাজের সংখ্যায় ডিসপ্লেসমেন্ট এবং এয়ারক্রাফট সব দিক দিয়ে বাংলাদেশ নৌবাহিনী মায়ানমারের চেয়ে যোজন এগিয়ে রয়েছে মায়ানমারের সমুদ্রসীমায় ব্লকট সৃষ্টির মাধ্যমে মায়ানমারের বাহিনীর সাথে যুদ্ধ বেঁধেই যায় তাহলে বাংলাদেশ নৌবাহিনী যে কোনো সময়ে সমুদ্র ব্যারিকেটের মাধ্যমে তাদের বাণিজ্যিক পথগুলো বন্ধ করে দেয় তাহলে মায়ানমারের যে দুর্বল অর্থনীতি বাণিজ্য করার অভাবে এগুলো ধুকে ধুকে মরবে এবং সুনির্দিষ্ট সময়ের আগেই তা পুরোপুরি যুদ্ধ সক্ষমতা হারিয়ে ফেলবে বুঝতেই পারছেন বন্ধুরা সমুদ্রপথ গতটা গুরুত্বপূর্ণ আর এক্ষেত্রে আমাদের নৌবাহিনী সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে মায়ানমারের চেয়ে বন্ধুরা বাংলাদেশ দুই হাজার বাইশ সালের মধ্যে আরো দুটি ব্র্যান্ড নিউ অত্যাধুনিক প্রযুক্তির সাবমেরিন তাদের বহরে যুক্ত করবে এবং এ লক্ষ্যে জোরে সোরে কাজ চলছে এর সাথে অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টারও আসবে বাংলাদেশ নৌবাহিনীতে বাংলাদেশ নৌবাহিনী দুই হাজার সালের মধ্যে তাদের নিজেদের তৈরি সর্বাধুনিক প্রযুক্তি ছয়টি হাই পারফরমেন্ট ফ্রিগেট তাদের বহরে যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে এবং সেই লক্ষ্যে কাজ অনেক দূর এগিয়ে গেছে এবং দুই হাজার তিরিশ সালের মধ্যে আরো বারোটি সাবমেরিন হেলিকপ্টার ওয়ান ফাইভ নাইন ওয়াইল্ড তাদের বহরে যুক্ত করার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী তাদের অ্যাভিয়েশন ফ্লিটকে নিয়ে যাবে এক অনন্য পর্যায়ে আর এই অস্ত্রশস্ত্র জাহাজ সাবমেরিন এবং অ্যাভিয়েশন বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলে দুই হাজার তিরিশ সালের মধ্যে বাংলাদেশ নৌবাহিনী হবে এশিয়ার মধ্যে এক সমীয় জাগানো নৌবাহিনী বন্ধুরা এই ধরনের বিশ্লেষণ বর্ণনা যদি নিয়মিত পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলআকনটি চেপে দেবেন তাহলে মহিদ্দিন ব্লক থেকে আমি যখনই কোনো ভিডিও দিব এবং বান্দর বাহিনীর কুকর্ম এবং অন্য যে কর্মগুলো আছে সেইগুলো যদি আপনারা নিয়মিত আপডেট পেতে চান এবং বাংলাদেশ কীভাবে এই বান্দরবাহিনীকে সাজা দিতে পারে সে আপডেটগুলো পেতে চাইলে অবশ্যই মহুদ্দিন বল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বোল আইকনটি চেপে দেবেন তাহলে আমি যখনই নতুন ভিডিও দেবো আপনার কাছে রিমাইন্ডার পৌঁছে যাবে ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সর্বশেষ অনুরোধ দেশের প্রতি অনুগত থাকুন দেশকে ভালোবাসুন এই কামনায়